দেখুন, কুরবানি একটা নিখুঁত ইবাদত। আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিস এন্ড অ্যাপিয়ারেন্সেস, বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ আমাদের কিছুই দেখেন না, দেখেন কি? আমাদের হার্ট, আমাদের কলব, আমাদের তাকওয়া, কে কত বেশি তাকওয়া অর্জন করতে পারতেছি, এই জিনিসটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে কুরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, কার উপর কুরবানি ওয়াজিব, কতটুক সম্পদের মহাজন হলে কুরবানি করা ওয়াজিব? দেখুন, দশই জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক হতে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলিম নরনারী ব্যক্তি মুকিম হতে হবে, ঋণ মুক্ত হতে হবে। এমন তো ব্যক্তিদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ কারো অধীনস্থ থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নেশাব পরিমাণ কি। ফতোয়ায়ে শামী, রদ্দুল মুখতার সহ সকল ফতোয়ার কিতাবগুলো তালাশ করলে দেখা যায় যে নেশাব পরিমাণ সম্পদ হলো, কারো কাছে যদি সাড়ে সাড়ে নেশাব পরিমাণ সম্পদ হলো, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কিংবা 52.5 তোলা রূপা, কিংবা তৎ সমপরিমাণ সম্পদ। এখন বর্তমান বাজারের মধ্যে স্বর্ণের দামের দিকে যদি আপনি তাকান, প্রায় 80,000 টাকা ভরি হিসাবে বর্তমান বাজার, বা আরো বেশি, রূপার সেটারও মূল্য অনেক বেশি। ঠিক কারো কাছে যদি হিসাব নিকাশের পর দেখা যায় যে তৎ সমপরিমাণ মূল্য, অর্থাৎ দ্যাট মিন্স সকল কাজকর্ম করার পর, তার ব্যবসা বাণিজ্য নট ফ্যাক্টর এগুলো কোনো বিষয় না, এগুলো ছাড়াও যদি তার কাছে 60-70,000 টাকা অতিরিক্ত এই 3 দিন সময়ের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও কিন্তু কুরবানি করাটা ওয়াজিব। এক্ষেত্রে কয়েকটি মাসালা আমাদেরকে জানা প্রয়োজন। যেমন আমরা যারা জাকাত দিয়ে থাকি, যাদের উপর জাকাত ফরজ, যাদের উপর জাকাত ফরজ তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে ওই সম্পদ, অতিরিক্ত টাকা, যিনি নেশা পরিমাণ সম্পদের মালিক হবেন, ওনার টাকাটা 1 বছর অতিক্রান্ত হতে হবে, 1 বছর তার কাছে থাকতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এই ধরনের নিয়ম নেই। কুরবানির ক্ষেত্রে নিয়ম হলো ওই 3 দিন, দ্যাট মিন্স 10ই জিলহজ সুবে সাদিক হতে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে কারো কাছে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কিন্তু কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আরেক ভাই জানতে চেয়েছেন যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে, অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফতোয়ায়ে কাজী খান বাদায়ুস সানায়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি যে ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই পশুগুলোর মাধ্যমে আমরা কুরবানি করতে পারব। তবে এসব পশু ছাড়া যদি কেউ গৃহপালিত পশু, যেমন হরিণের কথা আছে বা বন্য গরুর কথা আছে, এই সকল প্রাণী দিয়ে কেউ যদি কুরবানি দেয়, তাহলে তার কুরবানি কিন্তু হবে না। তবে এই পশুগুলো, যে 5টি পশুর কথা বললাম, ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, সেগুলোর বয়সের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন নাম্বার 1, যখন আমরা ওটের ক্ষেত্রে কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবো, তখন সে ওটের বয়সটা আমাদেরকে তালাশ করতে হবে, তার বয়স হতে হবে 5 বছর। আমরা গরু মহিষ এর মাধ্যমে যদি কেউ কুরবানি দিতে চাই, তাহলে আমাদের জন্য কর্তব্য হলো সে গরু মহিষের বয়স হতে হবে 2 বছর। কেউ যদি ছাগল, ভেড়া, দুম্বা এর মাধ্যমে কুরবানি দিতে চায়, তাহলে সেগুলোর বয়স কিন্তু কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যে দেখতে যদি দেখা যায় যে 1 বছর সমপরিমাণের বয়সে যতটুকু হৃষ্টপুষ্ট হয়ে যায় ততটুকু হয়ে যায়, যদি বয়স কমও হয়, তাহলে সেক্ষেত্রেও বেড়া দুম্বা দিয়ে দেওয়া যাবে। তবে ছাগলের বিষয়টি কিন্তু ভিন্ন। তাহলে আমাদেরকে ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা এর মাধ্যমে কুরবানি দিতে হবে। বয়সের বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে অনেকে বলে থাকেন যে গরুর বিষয়টা 2 বছর হয়ে গেছে, এখন দাঁত উঠে না, এখন কি করব, কুরবানি দিতে পারবো কিনা। এই প্রশ্নটি অনেকেই বলে থাকেন, দাঁত কোনো শর্ত নাই তার ক্ষেত্রে, শর্ত হলো তার বয়সের বিষয়টা। সে বয়সের বিষয়টা যদি অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেই পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে বিস্তারিত এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরবর্তী আরেকটি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। দেখুন, মুসাফিরের মাসালাটা একেবারে ভিন্ন। আমরা যারা ওয়াজ মাহফিলের মধ্যে যাই বা বিভিন্ন সময় সফর করি, ইসলাম যে কত সুন্দর একটি ধর্ম, তা আপনি ইসলামের মধ্যে না ঢুকলে বুঝবেন না।
এমনিতেই আমরা বলি ইসলাম এই আমাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে, এই মানবতা আমাদেরকে দিয়েছে, কিন্তু আপনি যখন ইসলামের ভিতর ঢুকবেন তখন দেখবেন ইসলামের কত সৌন্দর্য। আমরা লং জার্নিতে যখন যাই, লং জার্নিতে গিয়ে দেখি যে আমাদের শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, ওই সময়ের মধ্যে যদি আমাদেরকে বলা হয় যে জোহরের নামাজ প্রথম চার রাকাত সুন্নত, পরে আবার ফরজ, পরে আবার সুন্নত, কেউ যদি অতিরিক্ত নফল পড়তে চায় তাহলে তো ব্যক্তি এমনিতেই ক্লান্ত, আবার কখন এই ইবাদতগুলো করবে? একসময় অনীহা এসে পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত সদয়বান, বান্দাকে কত ভালোবাসেন, বান্দার মনের বাসনাটা আমার আল্লাহ বুঝে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে উম্মতদেরকে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসাফির হালতের মধ্যে যদি আমরা থাকি নামাজের ক্ষেত্রে, যখন আমরা ফজরের নামাজের দিকে আসি, ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রে কঠোরতা আছে, সেটা আবশ্যক করতেই হবে, যেহেতু অনেক ফজিলত। কিন্তু জোহরের নামাজ যখন আমরা পড়তে যাই আমাদের জন্য দুই রাকাত, আসরের নামাজ দুই রাকাত, মাগরিবের নামাজ তিন রাকাত, সালাতুল আশারের নামাজ দুই রাকাত, চার রাকাত নামাজগুলো আমাদের জন্য দুই রাকাত চলে আসে, তাহলে দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সিস্টেম ওয়ের মধ্যে নিয়েছে। দেখুন ইসলাম আমাদেরকে আরেকটা সৌন্দর্যের দিকে নিয়ে গেছে, জিলহজ মাসের 10 তারিখ ফজর নামাজ পর থেকে 12 তারিখ সন্ধ্যা নাগাদ পর্যন্ত, এই সময়ের মধ্যে নেশা পরিমাণ সম্পদের মহাজন যদি কেউ হয়, এখন প্রশ্ন হলো নেশা পরিমাণ সম্পদের মহাজন সে ব্যক্তি, কিন্তু ব্যক্তিটা যদি মুসাফির অবস্থায় থাকে, মুসাফির অবস্থার মধ্যে যদি ওই ব্যক্তিটা থাকে তাহলে তার জন্য কিন্তু কুরবানিটাকে মওকুফ করে দেওয়া হয়েছে। কিন্তু স্মরণে রাখতে হবে, যদি আমি দুই দিন থাকার পর বাসার মধ্যে আমি মুকিম হয়ে যাই, আমার এলাকার মধ্যে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য চার নেই, সেক্ষেত্রে এসে কিন্তু আমাকে, আমি নেশা পরিমাণ সম্পদের মহাজন হওয়ার কারণে আমাকে অবশ্যই কুরবানি দিতে হবে, না হয় ওয়াজিব ছেড়ে দেওয়ার গুণা আমার আমল নামার মধ্যে চলে আসবে। সুতরাং এক কথায় যদি বলতে চাই, আমরা দুরুল মুখতারের দিকে যদি তাকাই এবং বাদায়ে সানার দিকে তাকাই তাহলে দেখতে পারি যে 48 মাইল, দ্যাট মিন 77.23 কিলোমিটার যদি কেউ অতিক্রম করে, ওই ব্যক্তি যদি মুসাফির অবস্থা থাকে তার উপর কুরবানি আবশ্যক নয়। এক ভাই প্রশ্ন করেছেন যে সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির উপর কয়টি কুরবানি করা ওয়াজিব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহা, এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরামগণ সাবিত করেছেন যে কুরবানি দেওয়াটা আবশ্যক, বান্দা নেশা পরিমাণ যখন মহাজন হয়ে যাবে তখন তাকে কুরবানি দিতে হবে, কুরবানি যদি না দেয় তাহলে সে ওয়াজিব তরক করার গুণা তার আমল নামার মধ্যে চলে আসবে। এখন প্রশ্ন হলো একজন সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির উপর কয়টি কুরবানি করা ওয়াজিব? হ্যাঁ, প্রশ্নের উত্তর একজন সচ্ছল সামর্থ্যবান ব্যক্তির উপর একটি কুরবানি দেওয়াই ওয়াজিব। তবে কেউ যদি একটি কুরবানি দেওয়ার পর অতিরিক্ত আর অনেকগুলো কুরবানি দেয়, অনেকগুলো পশু জবাই করে, হ্যাঁ সেগুলো নফল হিসাবে গণ্য হবে, সেগুলো সওয়াবের আমল নামা হবে, চিন্তা করে যে আমি শুধু খাবো, আমার আল্লাহ তাআলা টাকা পয়সা অনেক দিয়েছেন, ধন সম্পদ অনেক দিয়েছেন, আমি সকলের মধ্যে বিতরণ করব আল্লাহর নামে কুরবানি করার জন্য, ওয়াজিব আদায় করার পর বাকিগুলো নফল হিসাবে পরিগণিত হয়ে যাবে। আরেক ভাই জানতে চেয়েছেন সামর্থ্যের অভাবে কুরবানি করা সম্ভব না হলে ঋণ করে কুরবানি করা যাবে কি? দেখুন সামর্থ্যের অভাবে কুরবানি করা সম্ভব না হলে ঋণ করে কুরবানি করা যাবে কিনা, যে ব্যক্তি ঋণী তিনি যদি নেশাব পরিমাণ সম্পদের মহাজন না হয় তাহলে তার উপর কুরবানি নেই, কুরবানি তার উপর আবশ্যক নয়। এখন ইসলাম আপনাকে বলে না আপনার পরিবার রাষ্ট্র সমাজকে দেখানোর জন্য আপনি সচ্ছল নয়, নেশা পরিমাণ মহাজন নয়, তারপর আপনি নিজ থেকে কুরবানি করবেন, ইসলাম সেটা সম্পর্কে আপনাকে আদেশ করে না, আপনি ঋণ করে আপনাকে কুরবানি করার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে এক্ষেত্রে আরেকটা মাসালা আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আমার উপর কুরবানি ওয়াজিব, সাপোজ মনে করেন আমার উপর কুরবানি ওয়াজিব কিন্তু এখন আমার কাছে টাকা নেই, এখন আমি কি করবো? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে, আপনি কিন্তু নেশার পরিমাণ সম্পদের মহাজন, আপনার বাড়ির মধ্যে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, এখন হয়তো অন্যের কাছে দেওয়া, সেক্ষেত্রে আপনাকে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনার কুরবানি কিন্তু আদায় করে ফেলতে হবে। দেখেন সব কৃপণতা আমরা শুধুমাত্র এই কুরবানির ক্ষেত্রে আনতে চাই যে কুরবানি দিব, একটা কুরবানি আমরা যখন একটা বেড়া দুম্বা বা ছাগলের কথাই বলি, সচরাচর বাজার থেকে আমরা 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা, 30 হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারি, এখন অন্য ক্ষেত্রে আমাদের কৃপণতা নাই, আমরা যখন নাকি কুরবানি করতে যাব 20 হাজার টাকা কুরবানি দিতে গেলে আমাদের অ্যালার্জি তৈরি হয়, মনে রাখবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরবানি সবকিছু তো আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্যই যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিকা দান করুক। প্রয়োজনীয় একটি প্রশ্ন, কুরবানি ওয়াজিব হলে বিশেষ কোনো কারণে কেউ কুরবানি করতে না পারলে, এ অবস্থায় যদি সে পূর্বের কোনো পশু ক্রয় করে তাহলে সে পশু জীবিত অবস্থায় কাউকে দান করবে, আর যদি খরিদ না করে কুরবানির বিনিময়ে একটি ছাগলের মূল্য সে বিতরণ করে দিবে, অর্থাৎ
কোনো কারণে করতে পারতেছে না এখন কি করবে তাহলে একটা ছাগলের সমপরিমাণ মূল্য সে দান সদকা করে দিবে এক ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে কি আমরা যদি মুসনাদ আহমদ 845 নম্বর হাদিসের দিকে তাকাই এছাড়া রদুল মুখতারের মধ্যে মাসালাটি সুস্পষ্টভাবে এসেছে যে মৃতের পক্ষে কুরবানি করা জায়েজ এতে কোনো সমস্যা নেই আপনি মৃতের পক্ষে কুরবানি করতে পারবেন মৃত যদি ওসিয়ত না করে তবে সেটা নফল যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে কুরবানি করবা এই করবা তাহলে মৃত ব্যক্তি যে ওসিয়তকৃত গোশতটা থাকবে সেটা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে আর এমনিতে যদি কোনো ওসিয়ত না থাকে আপনি যদি আপনার মৃত পূর্বপুরুষদের পক্ষে কোনো কুরবানি করেন সেটা আপনি সচরাচর যে নিয়মে কুরবানির গোশতগুলো বণ্টন করেন ওই নিয়মে গোশতগুলো বণ্টন করে দিবেন আরেক ভাই জানতে চেয়েছেন কুরবানির পশুর চামড়ার বিধান কি দেখুন ফতোয়া কাজী খানের তৃতীয় খণ্ডের 354 পৃষ্ঠার মধ্যে মাসালাটা সুস্পষ্টভাবে এসেছে যে কুরবানির চামড়া কুরবানিদাতা নিজেও ব্যবহার করতে পারবে আপনি কুরবানি করেছেন এখন কুরবানির চামড়াটা আপনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন তবে স্মরণে রাখতে হবে আপনি কুরবানির চামড়াটা যখন বিক্রি করতে যাবেন সেই বিক্রিকৃত টাকাটা আপনি নিজে খেতে পারবেন না সেই টাকা আপনাকে দান সদকা করে দিতে হবে সেটা আপনার বিলিয়ে দিতে হবে সেই টাকাটা আপনি নিজে গ্রহণ করতে পারবেন না আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গোশত বণ্টনের পদ্ধতি কি কুরবানি দাতা সম্পূর্ণ গোশত খেতে পারবে কি হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমরা ফতোয়ে আলমগীরির পঞ্চম খণ্ডের 300 পৃষ্ঠা থেকে নিতে পারি কুরবানির গোশত বণ্টনের পদ্ধতি কি কুরবানির গোশত আপনি তিনটা নিয়মে বণ্টন করবেন নাম্বার 1 আপনি একটা অংশ আপনি নিজের জন্য রাখবেন একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে বণ্টন করবেন আরেকটা অংশ আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি বণ্টন করবেন এই তিনটা নিয়মে আপনি কুরবানির গোশত বণ্টন করবেন যেটা ফতোয়ে আলমগীরির তালাশ করলে আমরা দেখতে পারি এখন প্রশ্ন হলো যে কুরবানি দাতা যদি ইচ্ছে করে তাহলে কি সম্পূর্ণ গোশতটা তিনি খেতে পারবেন প্রশ্নের উত্তর হ্যাঁ ব্যক্তি যদি মনে করে যে আমি আমার পরিবারের মধ্যে প্রয়োজন আছে তাহলে আমি কি করব এখন প্রশ্নের উত্তর হলো যদি আপনি মনে করেন যে কুরবানির গোশত সম্পূর্ণ আপনি খেয়ে ফেলবেন আপনার পরিবারের জন্য রেখে দিবেন সেটাও আপনি রাখতে পারেন তবে মানবিকতা বলতে একটা প্রশ্ন আছে বিবেক বলতে একটা প্রশ্ন আছে মানবতা বলতে একটা প্রশ্ন আছে মানবতার প্রশ্নে যখন আমরা যাব প্রতিবেশীর দিকে যখন আমরা তাকাবো আত্মীয় স্বজনের দিকে যখন আমরা তাকাবো তখন প্রশ্নের জবাবে আমাদেরকে এই তিনটা সেশনের মধ্যেই যেতে হবে অর্থাৎ আমাদের বাক বণ্টনটা একটা অংশ হবে আত্মীয় স্বজনের জন্য একটা অংশ হবে গরিব দুঃখীদের জন্য আরেকটা অংশ আমি আমার নিজের জন্য রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিক দান করুক আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গোশত বানাবার মজুরি স্বরূপ পশুর চামড়া রশি গোশত দেওয়া জায়েজ আছে কি দেখুন কুরবানি একটা নিখুঁত ইবাদত যে আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিস এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট আল্লাহ আমাদের কিছুই দেখেন না দেখেন কি আমাদের হার্ট আমাদের কলব আমাদের তাকওয়া কে কত বেশি তাকওয়া অর্জন করতে পারতেছি এই জিনিসটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখন আমরা যখন কুরবানি করব কুরবানি করার সম্পূর্ণ বিষয়টাই থাকে কিন্তু একেবারে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অন্য কাউকে সন্তুষ্টি অর্জন করার জন্য নয় আমি যদি কুরবানি করি আমার যদি চিন্তা থাকে আমার লোক আমাকে বাহবা দিবে পরিবার আমাকে বাহবা দিবে লোক সমাজ আমাকে ভালো বলবে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কিংবা অনেকে কুরবানি করতেছি একজনের নিয়ত যদি থাকে আমি গোশত খাবো আমার কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না এখন প্রশ্ন হলো যে যখন আমরা কুরবানি করি তখন আমরা আমাদের দেশের সচরাচর ওই কুরবানির গোশতটা প্রস্তুত করার জন্য কয়েকজন ভাইদেরকে ডাকি ডাকার পর ওই ভাইয়েরা এসে আমাদের কুরবানির গোশতগুলো প্রস্তুত করে দেন এখন যখন প্রস্তুত করে দেয় সেই আমরা মজুরি যখন তাদেরকে দিতে যাই যেমন 500 টাকা 100 টাকা 1000 টাকা এরকমের একটা তাদের সাথে একটা নির্ধারিত টাকার অঙ্কের থাকে সেই মুহূর্তের মধ্যে যখন আমরা তাকে টাকা পরিশোধ করতে যাই পরিশোধ করে বলি যাও তোমাকে এইটাও পরিশোধ করে দিলাম সাথে সাথে এই মজুরি বাবদ তোমার এই যে চামড়া আছে রশি আছে গোস্ত আছে এগুলো তুমি সাথে সাথে নিয়ে যাও এটা এই জায়গার মধ্যে তোমাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের কেউ যদি কোনো কাজ করে থাকেন তার কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না পারিশ্রমিক বাবদ তাকে কিছুই দেওয়া যাবে না এই কুরবানির জন্তু থেকে হ্যাঁ তবে আপনাদের যদি গোশত বণ্টন তাকে টাকা পয়সা পারিশ্রমিক পরিশোধের পর আপনাদের এই ঝামেলাটা মুক্ত হওয়ার পর তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন এটার সাথে যদি পারিশ্রমিকের কোনো বিষয় না থাকে তাহলে আপনি তাকে হাদিয়া স্বরূপ দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আরেক ভাই প্রশ্ন করেছেন
কুরবানির গোশত তিন দিনের বেশি খেতে পারবে কি এবং ফ্রিজে রাখতে পারবে কি? দেখুন, কুরবানির গোশত তিন দিনের বেশি খেতে পারবে কি, এই প্রশ্নের জবাব আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস থেকে আপনাদেরকে দিতে যাচ্ছি। সেই মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ও নাহাইতুকুম আন লুহুমিল আদাহিয়্যি ফাওকা সালাসিন ফাআমসিকু মা বাদা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে নিষেধ করেছিলাম। নাম্বার ওয়ান, এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজ থেকে তোমাদেরকে আদেশ করলাম কবর জিয়ারত করো। আরেকটা বিষয়, এতদিন পর্যন্ত তোমাদেরকে নিষেধ করেছিলাম যে তোমরা কুরবানির গোশতটাকে তিন দিনের বেশি খাবে না বা কুরবানির গোশতটাকে তোমরা আটকিয়ে রাখবে না। এখন থেকে আমি তোমাদেরকে আদেশ করেছি, ফাআমসিকু মা বাদা লাকুম, তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে, সেই মুসলিমের হাদিস থেকে জানা যায় যে আপনি যদি কুরবানির গোশত তিন দিনে রেখে খান সেটাও খেতে পারেন, আপনি যদি কুরবানি গোশত তিন দিনের বেশি সময় রেখে খান সেটাও খেতে পারেন, এতে কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। তবে আমরা যখন এই তিন দিনের প্রশ্নটা আসবে, তখন আমরা যাতে এমন না হয়ে যাই যে আমার গোশতগুলো আমি আর সমাজের মধ্যে বন্টন না করবো, আমরা যাতে এমন হয়ে যাই আমরা সকলের মধ্যে বন্টন করে সাম্য প্রতিষ্ঠা করার পর সকলেই যাতে খাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিকা দান করুক। আরেক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির টাকা বর্ণার্থদের মাঝে বন্টন করা যাবে কি? এই প্রশ্নটা বর্তমান সময়ের মধ্যে একটা কমন প্রশ্ন এবং অনেকের বিবেকের মধ্যে ধাক্কা দিচ্ছে, যে আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট, কুড়িগ্রাম, নেত্রকোনা এত অঞ্চলের মানুষগুলো হঠাৎ করে বন্যার মধ্যে আজকে অকাতরে জীবনকে পরিচালনা করছে, কঠিন এক পরিস্থিতি। তারা তো কুরবানি দিতেই পারবে না, বরঞ্চ তারা বাসা বাড়ির মধ্যে খাবারটা পর্যন্ত পায় না। এক্ষেত্রে আমরা যদি এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যদি আমাদের কুরবানির টাকাগুলো তাদের মধ্যে বন্টন করি, তাহলে তো একটা মহৎ কাজ হয়ে যায়। এক্ষেত্রে শরীয়ত কি বলে? ভাই দেখেন, ভালো কাজ ইসলাম সবসময় সেটাকে সাপোর্ট করে থাকে, তবে তার মানে এই নয় আপনি একটা ইবাদতকে বাদ দিয়ে আরেকটা ইবাদত করবেন। দান সৎকা একটা মোস্ট ওয়েলকাম, অত্যন্ত ভালো কাজ, এটা ইসলাম সাপোর্ট করে, কিন্তু তাই বলে এই নয় আপনি আরেকটা ইবাদতকে বাদ দিবেন। কুরবানি করা কি? ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, কুরবানি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। শুধু তাই, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি করবে না, আল্লাহ রাসূল ধমক সুরে বলেছেন কি, যে কুরবানি করবে না, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করবে না, সে যাতে আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আপনি দেখুন বিষয়টা কতটুক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় নাই, আল্লাহ রাসূল সাথে সাথে বলেছেন সে যাতে ঈদগাহের মধ্যে না যায়। তাহলে কি বোঝা যায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দিতেই হবে যার উপর ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে যারা বন্যার্থ তাদের মধ্যে যদি আমরা বন্টন করি, ভাই দেখেন একটা কুরবানি দিতে আর কত টাকা পয়সাই প্রয়োজন? আপনি যদি আপনার ওয়াজিবটা পরিপূর্ণভাবে করতে চান, আপনি তো একটা ভেড়া দুম্বার মাধ্যমে দিতে পারেন, ছাগলের মাধ্যমে দিতে পারেন, কত টাকা? 20-30 হাজার টাকা। আপনি যদি ধনী হন, আপনি যদি এতই হৃদয়বান হন, তাহলে আপনি আগে আপনার ওয়াজিবটা পূর্ণ করেন, বাকি টাকাগুলো আপনি দিয়ে দেন। ইসলাম তো আপনাকে বলে না যে 10টা গরুই আপনাকে দিতে হবে, ইসলাম তো আপনাকে বলে না 5টা গরুই আপনাকে দিতে হবে, বরং ইসলাম বলে আপনাকে আপনার ওয়াজিব ফরজগুলো পালন করার জন্য। এজন্য আপনি একটা যদি মনে করেন যে আমি বন্যার্থদের মধ্যে টাকা বন্টন করব, তাহলে আপনার জন্য প্রথম করণীয় হলো আপনি এবছর যে টাকাগুলো রেখেছিলেন, সাপোজ 1 লক্ষ টাকা রাখলে আপনি একটি ছাগলই ক্রয় করেন 20-25-30 হাজার টাকা দিয়ে, বাকি টাকা দিতে পারেন। কিন্তু আপনি কুরবানিকে বাদ দিয়ে আপনি বন্যার্থদের মধ্যে যদি টাকা বন্টন করেন, এটা আদৌ সমীচীন নয়, এটা কোরআন হাদিস বহির্ভূত। সেজন্য আমাদের উচিত, দায়িত্ব কর্তব্য হলো যে আমরা কুরবানিও করব, বন্যার্থদেরকে সাহায্য করব, দুইটাই ইবাদতই করব, একটাকে ছাড়বো আরেকটাকে ধরবো, আরেকটাকে ধরবো আরেকটাকে ছাড়বো, এরকম যাতে আমাদের মধ্যে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুলের মঞ্জুর করে নেয়। আরেক ভাই জানতে চেয়েছেন যে ভাগে বা শরিকানায় কুরবানি দেওয়া যাবে কি? এই প্রশ্নটা আমরা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া চালিয়ে থাকি তারা বারবার এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকে, যে আবহমান কাল থেকে দেখতেছি যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা বাঘে কুরবানির এই পদ্ধতিটার মধ্যে শরিক হয়ে থাকে। যেমন আমার সাপোজ যদি 4 চাচা থাকে,
বা চার ভাই থাকে তারা সম্মিলিতভাবে একটা গরু ক্রয় করে ওই গরুর মধ্যে তারা মিলিতভাবে কুরবানি দিয়ে থাকে এখন হঠাৎ করে আমরা দেখি ইউটিউব ইন্টারনেটের মধ্যে ফতোয়া যে বাঘে কুরবানি দিলে কুরবানি হবে না শরীকানায় কুরবানি দিলে কুরবানি হবে না কি মিরাকল ঘটনা আশ্চর্যজনক ঘটনা অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن عطاء عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن سبعة والجزور عن سبعة অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন তোমরা গরু এবং উটের মধ্যে সাত জনে মিলিতভাবে কুরবানি করো দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ইমাম মুসলিম তার সহিহর মধ্যে 1358 নম্বরে হাদিসটা বর্ণনা করেন ইমাম তাবরানী মুজামুল আওসাত 5917 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর রাসূল বলেছেন আল বাকারাতু আং সাবাতিন ওয়াল জাজুরু আং সাবাতিন গরু মহিষের মধ্যে 7 জন মিলে বাঘে কুরবানি দেওয়া এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শুধু কি তাই আরেকটা হাদিস আপনারা দেখেন আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটা এসেছে আল মুস্তাদরাক 7559 নম্বর হাদিস হাদিসটি ইমাম তিরমিজি আর সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারান নাহরু ফাশতারাকনা ফিল বাকারাতি আং সাবাতিন ওয়া ফিল জাজুরি আং আশারাতি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একবার সাহাবায়ে কেরাম কোন সফরে যাচ্ছিলাম ওই মুহূর্তের মধ্যে কুরবানির দিন এসে গেল ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গরুর মধ্যে 7 জন মিলে কুরবানি দাও এবং বড় উটের মধ্যে তোমরা 10 জন মিলে কুরবানি দাও কি আশ্চর্য আপনি আর আমি ঝগড়া করি 7 জন মিলে সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন 10 জন মিলে কুরবানি দেওয়ার জন্য এখন প্রশ্ন করবেন যে হুজুর এই হাদিস তো বলা হয়েছে মুসাফির অবস্থার মধ্যে হ্যাঁ আপনি যদি বলেন মুসাফির তাহলে প্রথম হাদিসের দিকে ফিরে যান প্রথম হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আং সাবাতিন ওয়াল জাজুরু আং সাবাতিন গরু মহিষের মধ্যে তোমরা 7 জন মিলিতভাবে কুরবানি দাও এরকমের অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে ভাগে কুরবানি দেওয়ার বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত সুতরাং কেউ যদি এখন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে ইউটিউবের মধ্যে ফতোয়া দেয় যে বাঘে কুরবানি দেওয়া জায়েজ নয় আমরা সেই ধরনের কোনো ফতোয়া মানতে রাজি নয় বরঞ্চ আমাদের পূর্বপুরুষ যারা এই আমলটা করে গেছে এটা সহিহ এটা আমাদের উপমহাদেশের মধ্যে চলে ওলামায়ে কেরামগণ ফুকাহায়ে কেরামগণ এর উপরই ফতোয়া দিয়েছেন বাঘে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যদি 7 জন মিলে একটা কুরবানি দেয় সেই কুরবানির ক্ষেত্রে একজনের নিয়ত যদি সহিহ না থাকে তাহলে বাকি সকলে কুরবানি বরবাদ হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই যখন আমরা বাঘে কুরবানি দিব 7 জন মিলিতভাবে একত্রে বসে প্রথম আমরা একটা সিদ্ধান্ত নিব একজন দায়িত্ব পালন করে সকলকে বলে দিব দেখো আমরা কুরবানি করতেছি আল্লাহর জন্য আমাদের নিয়ত সহি শুদ্ধ হতে হবে আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি করতেছি না আমরা লোক দেখানোর জন্য কুরবানি করতেছি না আমরা কুরবানি করতেছি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আর এই ঘটনাটা যখন চলে আসবে তখন বাঘে কুরবানির ক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ অনেকেই যারা আমাদের এই বাঘে কুরবানির ক্ষেত্রে প্রশ্নটা তোলেন তারা কিন্তু এই ক্ষেত্রেই প্রশ্নটা তুলে থাকেন সেজন্য আমরা এই প্রশ্ন করার কোনো সুযোগ দিব না আমরা বাঘে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যদি 3 জন মিলিত হই 4 জন মিলিত হই 7 জন মিলিত হই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেককেই সতর্ক করে দিব যে আমরা কুরবানিটা করবো লিল্লাহির আল্লাহর জন্য এবং কুরবানি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আরেকটি প্রশ্ন যে কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা প্রশ্নের উত্তর আমরা যদি ফতোয়ায়ে হিন্দি আর পঞ্চম খণ্ডে 320টার দিকে তাকে এই প্রশ্নের জবাব রয়েছে যে হ্যাঁ কুরবানি গোশত হিন্দু হোক বা অন্য ধর্ম অবলম্বী হোক যেই হোক না কেন তাদের মধ্যে কুরবানি গোশত দেওয়া জায়েজ আরেক ভাই প্রশ্ন করেছেন যে সামর্থ্যবান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কুরবানি করতে পারবে কি চমৎকার একটি প্রশ্ন হ্যাঁ সামর্থ্যবান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে পারবে এটা উত্তম কাজ বরঞ্চ যে ব্যক্তি দিবে এটা তো তার পরম সৌভাগ্যের একটা বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাতে কুরবানি দেওয়া হয় সে কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন এটা সুনান আবু দাউদ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে তাহলে বোঝা গেল কেউ কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি নিয়ত করে যে আমাদের 6টা বাঘ আছে আমাদের পক্ষ থেকে 6টা বাঘ আরেকটা বাঘ আমরা রেখে দিলাম সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা করব হ্যাঁ অবশ্যই করতে পারেন এটা উত্তম একটি কাজ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য শর্তাবলী কি কি
নাম্বার 1 আমি যেটা বলবো কুরবানি শুদ্ধ হওয়ার জন্য শর্ত সেটা হলো নিয়তকে সহি করা আপনি নিয়ত সহি না করে যত কুরবানি করেন 100 কুরবানি করতে পারেন কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না দুই নাম্বার মাসালাগত দিক থেকে আপনি যদি বাদায়ুস সানায়ের পঞ্চম খণ্ডের আপনি বাদায়ুস সানায়ের দিকে যদি তাকান তাহলে দেখতে পারেন যে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো গৃহপালিত চতুষ্পদ হালাল প্রাণী হতে হবে যেমন ওট গরু মহিষ দুম্বা বায়রা ইত্যাদি হতে হবে নাম্বার 2 এই যেই প্রাণীটি দিয়ে আপনি কুরবানি করবেন সেটা মারাত্মক ত্রুটিযুক্ত হওয়া যাবে না একেবারে যদি মারাত্মক ত্রুটিযুক্ত হয় তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না নাম্বার 3 আপনাকে কুরবানি করতে হবে ঈদগাহ থেকে আসার পর ঈদের নামাজ আদায় করার পর নাম্বার 4 আপনি যখন কুরবানি করবেন সেই ক্ষেত্রে ভাগে যারা কুরবানি দিবে তাদের প্রত্যেককে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসে প্রত্যেককে সতর্ক করে দিতে হবে যে আমাদের কুরবানির ক্ষেত্রে কেউ যাতে গোস্ত খাওয়ার জন্য চিন্তা চেতনার মধ্যে না আনে নাম্বার 5 কুরবানি করার ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক হলো যিনি জবে করবেন জবে থেকে শুরু করে গোস্ত বণ্টন থেকে শুরু করে শেষ আদু পর্যন্ত আমাদের মাসালাগুলো যাতে জানা থাকে কারণ আপনি স্বয়ংসম্পূর্ণভাবে পুরো সম্পূর্ণ কুরবানি দিলেন শেষ মুহূর্তের মধ্যে যিনি গরুটা আপনাকে প্রস্তুত করে দিয়েছেন তার সাথে আপনি সঠিকভাবে বুঝ পরামর্শের মধ্যে আসতে পারলেন না এক পর্যায়ের মধ্যে আপনার চামড়াটা তাকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিলেন বা এক পর্যায়ের মধ্যে আপনার গরু যে গোস্তটা প্রস্তুত করা হয়েছে সেই গোস্তটা বিক্রি দ্রব্য হিসেবে তার মধ্যে বণ্টন করে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার কুরবানিটা সহি শুদ্ধ হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিকা দান করুক আরেক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কুরবানি এবং আকিকা কি একত্রে দেওয়া যাবে যে ভাই প্রশ্নটি করেছেন ভাইকে ধন্যবাদ দেখুন আকিকা এই বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর আমি এই বছর আকিকা দিব কিন্তু কুরবানি দিব না তার কাছে যখন জানি যে ভাই আপনার উপর কি নেশা পরিমাণ সম্পদ আছে সে বলে হ্যাঁ হুজুর আছে তবে আমি এই বছর কুরবানি দিব না আরে ভাই কি আশ্চর্যজনক ঘটনা আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয় আগে আপনাকে কুরবানি দিতে হবে ওয়াজিব তরফ কিভাবে আপনি করবেন নাম্বার 2 প্রশ্ন হলো যে আপনি আকিকা দিবেন আকিকা দেওয়া তো সুন্নাত আপনি সুনান আবু দাউদ 2827 নম্বর হাদিসের দিকে তাকান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিল গোলামি শাতানে মিসলানে ওয়া আনিল জারিয়াতি শা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলের আকিকার জন্য সমান সমান দুটি বকরি হবে এবং মেয়ের আকিকার জন্য একটি বকরি সেটা কুরবানি করতে হবে এখন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সহিহ সনদে জানতে পারি যে কুরবানি দেওয়ার সুন্নত তরিকা হলো যে আপনি সপ্তম দিবসের মধ্যে করবেন ওই দিন আকিকা দিয়ে তার মাথার চুলগুলো মন্ডন করে চুলগুলো ফেলে দিবেন এবং তার নাম রাখবেন সাত দিনে না পারলে আপনি 14তম দিবসে করবেন না পারলে 21তম দিবসের মধ্যে করবেন এটা করা হলো সুন্নত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি ছেলে হলে দুটি মেয়ে হলে একটি বকরির কথা এখন প্রশ্ন হলো যে হুজুর কুরবানির মধ্যে আমরা আকিকা দিব হ্যাঁ যদি আপনি কুরবানির সময় আপনি ছেলে যখন জন্ম গ্রহণ করেছে ওই সময় 7 14 21 দিবসের মধ্যে পারেন নাই এখন কি করবেন এখন কুরবানির সময় এসেছে হুজুর আমরা কুরবানির সময় দিতে পারি হ্যাঁ কুরবানির সময় আপনি আকিকা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এক্ষেত্রে স্মরণীয় যে বিষয়টা লক্ষণীয় সে বিষয়টা হলো আপনি যদি গরুর সাথে শরীকানা হন সেক্ষেত্রে আপনাকে যদি 7টা নামের পক্ষের কথা আসে সেক্ষেত্রে আপনাকে বেশি অংশ আসতে হবে কুরবানি আপনি শুধুমাত্র আকিকাই দিয়ে যাবেন কুরবানি দিবেন না তাহলে সেটা সহি শুদ্ধ হবে না সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো কুরবানির সাথে আমরা আকিকা দিতে পারবো সেক্ষেত্রে কুরবানির অংশটা বেশি হতে হবে আকিকার অংশটা কম হতে হবে দুই নাম্বার এই প্রশ্নটাই আমরা আমাদের সম্মুখের মধ্যে করে থাকি যে গরুতে বাঘে গরুর মধ্যে যে বাঘে আকিকা দেওয়া যায় সেটা চলে কিনা হ্যাঁ এই মাসালাটা সহি আদায় হবে কোনো সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিকা দান করুক আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে প্রথমত আমাদের জন্য কি কি করণীয় আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা দেখছেন প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান আমরা যারা কুরবানি দিব যারা নেশা পরিবার সম্পদের মহাজন তাদেরকে অবশ্যই 5টা বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে আমি আবারও বলছি যারা কুরবানি দিবেন তারা অবশ্যই এই 5টা বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন তা না হয় আপনার কুরবানি কিন্তু সহি শুদ্ধ হবে না নাম্বার 1 যারা কুরবানি দিবেন তাদের জন্য তাদের নিয়তটাকে সহি করতে হবে যিনি কুরবানি দিবেন যেই দিন থেকে নিয়ত করবেন ওই দিন থেকে তার নিয়তটা একেবারে সহি শুদ্ধ হতে হবে সহি শুদ্ধ ছাড়া আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কেমন আপনি যদি চিন্তা করেন আমি কুরবানি করব
তবে গোশত খাবো আপনার কুরবানি শেষ আপনি যদি চিন্তা করেন আমি কুরবানি দিব আমি যদি কুরবানি না দিই আমার বেয়াই সাহেব কি বলবে আমার আত্মীয় স্বজনেরা কি বলবে আপনার কুরবানি শেষ আপনি যদি চিন্তা করেন হ্যাঁ প্রতি বছর কুরবানি দিচ্ছি এই বছর যদি না দেই তাহলে কেমন দেখা যায় আপনি যদি এই কারণে কুরবানি দেন আপনার কুরবানি শেষ জনপ্রিয় হাজিরিন যারা আমরা কুরবানি দিব এক নাম্বার আমাদের নিয়তকে সহি করব স্ট্রেট ফরওয়ার্ড আমাদের কুরবানি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্য কারো জন্য আমার কুরবানি নয় আমাদের যাদের যেই ধারণা ছিল ছুঁড়ে ফেলে দেন পূর্বের ধারণার দিকে যাওয়ার সুযোগ নাই এখন থেকে আমরা সহি শুদ্ধ করলাম আমাদের কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে দুই নাম্বার আমরা যারা কুরবানি দিব আমাদের কুরবানির টাকাটা অবশ্যই পিওর হালাল হতে হবে আপনি হারাম থেকে কোনো ইবাদত করবেন আপনার তো ঈমানই চলে যাবে আপনি হারাম টাকা পয়সা ইনকাম করলেন এনে যদি 10টা কুরবানি দেন 20টা কুরবানি দেন 100 কুরবানি দেন কোন একটা কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হবে না বরং আল্লাহর পক্ষ থেকে আপনার উপর লানত চলে আসবে এজন্য আমরা দুই নাম্বার আমাদের কুরবানির ক্ষেত্রে হালাল টাকার প্রতি সতর্ক থাকব নাম্বার 3 আমরা যারা বাঘে কুরবানি দেই সচরাচর আমাদের সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা কোন গরুর মধ্যে মিলিত হয়ে যদি দেখা গেছে আমরা 3 বাই 4 বাই 5 বাই মিলিত হয়ে আমাদের পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে আমরা একটা কুরবানি করে থাকি যদি ভাগে কুরবানি হয় যারা শরীকানা থাকবে তাদের প্রত্যেককে নিয়ে আপনি একটা বোর্ড বসবেন এটা দায়িত্ব কর্তব্য প্রত্যেকের জন্য একটা বোর্ড বসার পর আমরা প্রত্যেককে বলবো যে দেখেন ভাই আপনি আমার সাথে আছেন আপনি আমার সাথে আছেন আপনি আমার সাথে আছেন প্রত্যেককে এইভাবে বলার পর বলবো দেখেন আমরা কুরবানি করতেছি গোশত খাওয়ার জন্য নয় লোক দেখানোর জন্য নয় কাউকে কিছু বোঝানোর জন্য নয় আমরা কুরবানি করতেছি আল্লাহর জন্য সকলে ঐক্যমতভাবে একটা সিচুয়েশনের মধ্যে ঐক্যমত হবে হ্যাঁ আল্লাহ তো আপনাদের মনের খবর দেখতেছেন আপনার রাজ্যে চেষ্টা করতেছেন না পারলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য বাগে কুরবানির ক্ষেত্রে সকল ঐক্যমত হওয়া যাতে আমার কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হয় নাম্বার 4 আমার কুরবানিটা যাতে লোক দেখানো প্রথা না হয় এখন তো আমাদের সব ইবাদত হয়ে গেছে লোক দেখানো প্রথা ইবাদতের আমরা দিন দিন যখন কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি আমরা কেমন জানি আমাদের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের ইখলাস খলসিয়াত বলতে আজ কিছুই থাকতেছে না যে তার গরুটা কিনেছে 70,000 আমি কিনবো 1,00,000 টাকা তার গরু কিনেছে 50,000 টাকা আমার গরু কিনবো 1,50,000 টাকা আমি যে একটা প্রতিযোগিতার মধ্যে চলে যাচ্ছি আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন আমার কুরবানিটা কতটুকু কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজন্য আমার কুরবানিটা যাতে লোক দেখানোর জন্য না হয় নাম্বার 5 আমরা যারা কুরবানি দিব আমরা একটা ভুল করে থাকি কি ভুল যে আমরা বলি আমার নামে কুরবানি আমার ভাইয়ের নামে কুরবানি আমার ছেলের নামে কুরবানি অমুকের নামে কুরবানি না ভাই আমরা একটা বিষয় সংশোধন করি নেই আমার নামে কুরবানি নয় আমার ভাইয়ের নামে কুরবানি নয় আমার আত্মীয় স্বজনের নামে কুরবানি নয় কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে স্মরণে রাখতে হবে কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে তবে আমার পক্ষ থেকে আমার ভাইয়ের পক্ষ থেকে আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কুরবানি হবে আল্লাহর নামে এই বিষয়টাকে আমরা সতর্কে থাকব তাহলে প্রিয় হাজিরিন আমাদেরকে যে আমরা যারা কুরবানি দিব আমরা এই পাঁচটা বিষয় সম্পর্কে অবশ্যই সতর্ক থাকব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেক আমিন